এদিকে পোস্তগোলা সেতুটি বন্ধ থাকায় পাটুরিয়াতেও বেড়েছে যাত্রীর চাপ। আমরা এ বিষয়ে বিস্তারিত জানব, আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, পাটুরিয়া যানবাহনের চাপ কেমন দেখছেন? আপনাকে ধন্যবাদ প্রিয়ঙ্কা। আমি এই মুহূর্তে রয়েছি পাটুরিয়াতে এবং আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু যে পাটুরিয়ার ঘাটে কিন্তু গাড়ির প্রচুর চাপ রয়েছে এবং যেই গাড়িগুলো আগে মাওয়া হয়ে সেই ফেরি পার হতো, ব্রিজটি পার হতো পদ্মা সেতু, এখন কিন্তু সেটা কিন্তু এখন দেখছেন যে এখন কিন্তু ফেরি পার হচ্ছে এবং ফেরি পার হচ্ছে এবং ফেরি কিন্তু আমরা সকাল থেকে দেখেছি প্রচুর গাড়ির চাপ রয়েছে এবং বিকল্প রাস্তা হিসেবে কিন্তু যে যে এখন যেহেতু ফেরি দিয়ে এই এইখানকার যে ফেরি দিয়ে কিন্তু আসলে বেশিরভাগ পরিবহন পার হচ্ছে। যেহেতু আপনারা জানেন যে এই পোস্তখোলা যে ব্রিজটি মেরামতের কাজ কিন্তু চলছে এবং আজকে থেকে কিন্তু আরও চার দিন কিন্তু সেতুটির কাজ চলবে এবং যার কারণে সব ধরনের গাড়ি কিন্তু এখন পারাপার বন্ধ করে দিয়েছে এবং ট্রাফিক বিভাগ, এবং এর মধ্যে কিন্তু সব ধরনের প্রস্তুতি কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নিয়েছে এবং মানুষ যাতে বিকল্পভাবে যেতে পারে সে কারণে কিন্তু মূলত এই ফেরিঘাটগুলোতে কিন্তু এখন ফেরি চলছে। এবং এক কথায় আমরা যেটা বলি যে প্রত্যেকটা ফেরি যে ঘাট রয়েছে প্রত্যেকটা ফেরিঘাটেই কিন্তু এখন সচল রাখা হয়েছে, যেহেতু গাড়ির চাপ বেশি যে কারণে আসলে এই ফেরিগুলো এখন এই নো রোড দিয়েই চলছে এবং বিআইডব্লিউটি এর পক্ষ থেকেই কিন্তু এখন পুরাপুরি ফেরিঘাটগুলো সুজ্জিত করা হয়েছে এবং সব ধরনের ফেরি কিন্তু এখন পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু সব সচল রাখা হয়েছে। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে ফেরি পারাপারের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে প্রিয়ঙ্কা আপনার কাছে। নাজমুল, ধন্যবাদ আপনাকে।